আমাদের দেশে নাক কান গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা একেবারে কম নয়, বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডার কারণে সমস্যা সৃষ্টি হতে দেখা যায়। কিন্তু ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও নাক কান গলার আরও অনেক জটিল অসুখ হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা খুব কমই জানি। নাক কান গলার রোগ নিয়ে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব গলার বিভিন্ন সমস্যা নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডক্টর তৌফিকুর রহমান স্যার। প্রথমে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, টনসিলে যখন প্রদাহ হয়, সাধারণত টনসিল প্রদাহ বা টনসিলে ইনফেকশনের কারণে টনসিলাইটিস বলে, এবং এই টনসিলাইটিস যখন হয় তখন গলায় একটা ব্যথা হয়, সাধারণত এটি একটি কমন কারণ। এছাড়াও টনসিলের আশেপাশে আরও বেশ কিছু জায়গা আছে যেটাকে বলে ফ্যারিংস, এই ফ্যারিংসেও যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে ফ্যারিঞ্জাইটিস বলে এটাকে মেডিকেলের ভাষায়, সেক্ষেত্রেও গলা ব্যথা হতে পারে। এই দুটো মূলত কারণ। এছাড়া রেয়ার কিছু কিছু কারণ আছে গলায়, অন্যান্য অসুখ আছে, কিছু টিউমার জাতীয় অসুখ, কিছু ক্যান্সার জাতীয় অসুখ, সেক্ষেত্রেও হয়তো গলা ব্যথা হতে পারে আর কি। সাধারণত টনসিলাইটিস এবং ফ্যারিঞ্জাইটিস, এবং আরও একটি কারণ যদি ল্যারিঞ্জাইটিস বলে, যেখান থেকে আমাদের ভোকাল কর্ডের উপরের অংশটা বা শ্বাসনালীর উপরের অংশটা, এখানেও অনেক সময় প্রদাহ হয়, সেক্ষেত্রে সেটাকে মেডিকেলের ভাষায় ল্যারিঞ্জাইটিস বলে। ল্যারিঞ্জাইটিস হলেও গলায় ধরনের ব্যথা হয়। এই তিনটে মূলত কারণ আমরা সচরাচর সাধারণত রোগীদের আমরা পেয়ে থাকি। মানুষ যুগের পর যুগ ব্যবহার করে আসছে, সেগুলোকে আমরা কিছুটা হলেও সমর্থন করি। গলা ব্যথা, হালকা গলা ব্যথা হলে আমরা গরম পানি বা গরম পানি গড়গড়া, এগুলো কিছুটা উপকার পাই। যদি সিভিয়ারিটি তার বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, ব্যথার ওষুধ, এগুলো আমরা প্রয়োগ করি। সেক্ষেত্রে তাকে ডাক্তারের শরণাপন্ন বা ডাক্তারের পরামর্শ নেওয়াটাই উত্তম বলে মনে করি। সর্বঙ্গ, এটা হচ্ছে আমাদের স্বর যে জায়গাটা তৈরি হয়, প্রথমে এই জিনিসটা জানতে হবে কোথা থেকে আমাদের স্বরটা বা আমরা যে কথা বলি যে আওয়াজটা তৈরি হয়, সেই আওয়াজটা ভয়েস যেটাকে বলা হয় ইংলিশে, সেটা কোথা থেকে তৈরি হয়। এটাকে বলে ল্যারিংসের একটা পার্ট আছে যেটা ভোকাল কর্ড। ভোকাল কর্ড দুটো থাকে, ডানে এবং বাইরে। এই দুটো কর্ড যখন মিলিত হয় তখন একটা ভয়েস বা শব্দ উৎপন্ন হয়। যখন এটা প্রসারিত হয় বা গ্যাপ তৈরি হয় ভোকাল কর্ড দুটা, তখন আমরা শ্বাস নিই। এটা শ্বাসনালীর উপরের অংশে থাকে, অ্যানাটমিক্যালি বা গঠনগতভাবে শ্বাসনালীর উপরের অংশে এই ভোকাল কর্ডটা থাকে, এবং এইটা যখন মিলিত হয়, অ্যাডাকশন বলে মেডিকেলের ভাষায়, তখন আমাদের শব্দ তৈরি হয়। যখন অ্যাবডাকশন হয় বা খুলে যায় দুইটা ভোকাল কর্ড, তখন আমরা শ্বাস নিই বা আমাদের ফুসফুসে বাতাস প্রবেশ করে। এই ভোকাল কর্ডে কিছু কিছু অসুখ আছে, সেই অসুখগুলোর কারণে শব্দ আর পরিবর্তন হয়, শব্দের পরিবর্তন হয় বা গলা বসে যায় বলি আমরা সাধারণ বাংলা ভাষায়। সেই অসুখগুলোর মধ্যে সাধারণত ল্যারিঞ্জাইটিস আমি একটু আগেই বললাম, সেই ল্যারিঞ্জাইটিসের প্রদাহ হলে ভোকাল কর্ডগুলো সাধারণত দেখতে সাদা থাকে। এই ভোকাল কর্ডে যখন প্রদাহ হয় বা ইনফেকশন হয় তখন এটা লাল হয়ে যায়, এবং এর মধ্যে এক ধরনের পানিও জমে বা ফুলে যায় ভোকাল কর্ডটা, তখন কণ্ঠস্বরটা একটু ফ্যাসফ্যাসা হয় বা কণ্ঠস্বরে একটা পরিবর্তন হয়। এটা সাধারণ একটা অসুখ। এছাড়াও ভোকাল কর্ডে আরও কিছু অসুখ আছে যার কারণে কণ্ঠস্বর বা স্বর পরিবর্তন হয়। সেই অসুখগুলোর মধ্যে ভোকাল কর্ডে পলিপ জাতীয় কিছু অসুখ আছে, দানা, ছোটো ছোটো দানা যার মধ্যে একটু রস থাকে বা পানি থাকে, এগুলোকে বলা হয় পলিপ। আর কিছু কিছু দানা আছে যেগুলোকে বলা হয় নোডিউল, এটা একটু শক্ত টাইপের হয়। এই ধরনের পলিপ এবং নোডিউল যদি ভোকাল কর্ডে উৎপন্ন হয়, কারণ এই দুটো ভোকাল কর্ড সবসময় সংঘর্ষ হয়, তো সংঘর্ষ হওয়ার কারণে এসব জায়গায় অনেক সময় নোডিউল অথবা পলিপ তৈরি হয়। সেই পলিপগুলা বা নোডিউলগুলার কারণে কণ্ঠস্বরের একটা পরিবর্তন আসে, এটা একটা কারণ। এছাড়াও ভোকাল কর্ডে যদি ক্যান্সার জাতীয় কোনো অসুখ হয়, ভোকাল কর্ডের আশেপাশে যদি ক্যান্সার জাতীয় কোনো অসুখ বিসুখ হয়, সেক্ষেত্রেও কণ্ঠস্বর পরিবর্তন হতে পারে। সাধারণ অসুখগুলো যেগুলো ল্যারিঞ্জাইটিস, সেগুলোতে হয়তো ওষুধ দিলে বা নিয়ম মানলে, গরম পানি খেলে, গড়বড়া করলে, অথবা কিছু গরম পানির ভাপ টাপ নিলে, এমনিতেই হয়তো ন্যাচারাল রিমেডির মাধ্যমে অনেক সময় সেরে যায়। আর যারা কণ্ঠস্বরের ব্যবহার বেশি করে, সাধারণত তাদের ক্ষেত্রে ল্যারিঞ্জাইটিস বা সিঙ্গার নোডিউল, এই নোডিউলগুলো হয়। সেগুলা যারা গান বাজনা বেশি করে, রাজনীতিবিদ কথা বলে অনেক, গলার ব্যবহার বেশি করতে হয়, স্কুলের শিক্ষক শিক্ষকতা করে, প্রচুর কথা বলতে হয়, সাধারণত সেই সব
পেশার লোকদেরই ভোকাল কর্ডের পলিপ, নোডিউল এগুলো আমরা, বা ল্যারিঞ্জাইটিস, প্রদাহ এগুলো বেশি কমনলি পাই। আর যারা স্মোকিং অথবা বিটেল নাট, পান, এরা অ্যালকোহল এরাতে অভ্যস্ত, তাদের ক্যান্সার জাতীয় অসুখগুলো ভোকাল কর্ডে বা ভোকাল কর্ডের আশেপাশের যে জায়গাগুলো সেগুলোতে বেশি হয়, সেক্ষেত্রে তাদেরও এক ধরনের কণ্ঠস্বর পরিবর্তন হয় এবং সেটা পারমানেন্ট একদম স্থায়ী টাইপের হয়। পরবর্তী চিকিৎসার মাধ্যমে হয়তো সেটা সারলে হয়তো সেটা আবার সে স্বাভাবিক পেতে পারে। নাক কান গলার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন স্যারের কাছে। স্যারের ঠিকানা ও সিয়াল দেওয়ার নাম্বার হচ্ছে ডক্টর তৌফিকুর রহমান, ফোন নাম্বার 01711625173, হটলাইন 09610096 25, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা। শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা। আজ এ পর্যন্তই, পরের পর্বগুলো দেখার জন্য থাকুন আমাদের সাথেই। ধন্যবাদ সবাইকে।